ওয়েলকাম ব্যাক টু আঙ্কিতাস ব্লগ। ফিরে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আমরা চলে এসেছি কলকাতাতে। আর কালকে আস্তে আস্তে আমাদের 3টাতে পৌঁছার কথা ছিল, তো 3টার সময় আমরা পৌঁছতে পারিনি। কোথায় কাটোয়াতে এসিতে আগুন লেগে গেছিলো, তো ওখানে ইঞ্জিন টিঞ্জিন ঠিক করতে করতে মোটামুটি 3 ঘন্টা ট্রেন লেট ছিল। আমরা পুরো হোটেলে এসে ঢুকেছি 7:30। তো ভেবেছিলাম আমরা যাব ক্রিসমাসে, কোন জায়গায় ক্রিসমাসটা হয় জানি কোথায়, হ্যাঁ পার্ক স্ট্রিটে। তো পার্ক স্ট্রিটে আর যেতে পারলাম না আমাদের, হ্যাঁ পার্ক স্ট্রিট সরি। তো ওখানে ক্রিসমাস সেলিব্রেট হয়, তো ভেবেছিলাম যাব, তো আর যেতে পারলাম না। তো যেতে পারলাম না কারণ হচ্ছে গিয়ে 7:30টার সময় এসে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে মোটামুটি 9:30 বেজে গেছে। তারপরে আমরা রাত্রে ডিনার করতে চলে গেছিলাম। তো ওখান থেকে আমাদের হোটেল থেকে পার্ক স্ট্রিটটা যেতে মোটামুটি 40 থেকে 50 মিনিট লাগবে, তার জন্য আর যেতে পারিনি। আর আজকে যেহেতু ফার্স্ট ডে কলকাতাতে, তো প্রথমেই আমরা চেক আপ করাবো, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে রবীন্দ্রনাথ ট্যাগোর হসপিটালে। তো সেখানে প্রথম চেক আপ করাবো, আর এবার স্নান টান করে রেডি হয়ে গেছি। আর প্রচন্ড টায়ার্ড ছিলাম কালকে সবাই, তো কালকে রাত্রে মানে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আর সকালবেলা উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এবার প্রথমে ছেলের চেক আপ করি, একসঙ্গে আমরা বেরিয়ে যাবো হোটেল থেকে চেক আপ করিয়ে, তারপরে আমরা চলে যাব, দেখি কোথায় যাই। প্রথমে আমরা ব্রেকফাস্ট করে একসঙ্গে আমরা হসপিটালে চলবো যাবো। আর এই যে দেখো হোটেলটা, আর এই যে আমার হাজব্যান্ড। তো দুটো রুম নিতে হয়েছে, যেহেতু আমরা ভেবেছিলাম একটাই রুম নিব ডাবল বেডের। তো খুব কম সময়ের মধ্যে আমরা হোটেলও তাড়াতাড়ি করে পাইনি, তো খুব কম সময়ের মধ্যে যেটা হোটেল পেয়েছি খুবই ভালো হোটেল পেয়েছি। তো সেকেন্ড রুমে মা আর বোনরা আছে, তো পুরো রুমটা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, আর বেশি কথা বলবো না দেরি হয়ে যাচ্ছে। এই যে দেখো এটা হলো গিয়ে ব্যাডটা, এখান থেকে ঢুকে প্রথমে ব্যাড, তারপরে এখানে দিয়েছে একটা টিভি আছে, তারপরে এখানে চাটা খাওয়ার জন্য গরম জল করার জন্য দিয়েছে, এখানে আছে আলমারি কাপড় টাপড় রাখার জন্য, আর এখানে আমাদের ট্রলি রেখেছি, এখানে একটা টেবিল টেপের আছে সব কিছু রেখেছি, আর এখানে আছে একটা আয়না, তার পিছনে আছি আমি। এবারে এখানে একটা বেসিন দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে একটা ওয়াশরুম আছে, আর এখানে একটা উইন্ডো। তো পুরো হোটেলটা খুবই ভালো, খুব কম সময়ের মধ্যেই হোটেলটা ভালোই পেয়েছি। আর চলো একবার বোনরা যেই রুমটার মধ্যে আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তারপরে বেরিয়ে যাব। এই যে বেরিয়ে, তার পরেরটা মাদার হোটেল সরি রুম, আসতে পারি? এই যে পুরো মেসি করে রাখা, আমি আমার বেডরুমটা পুরো ঠিক করে রেখেছি। আর ওকে দেখো এখানে আমার ছেলে বসে রেডি পুরো মোবাইল দেখছে, আর এখানে বোন রেডি রুমই পুরো। এই যে এখানে ওই রুমটি যা যা দেওয়া সব এখানে দেওয়া, এখানে ওয়াশরুম আছে, আর এই যে এখানে আছে আয়না, তার পিছনে আমি, এখানে একটা টেবিল দেওয়া আছে। তো রুমটা দেখো পুরো খুব ভালো, ওই রুমটা অল্প সময়ের মধ্যে খুব ভালো রুমটাই পেয়েছি। আর এটা আগের থেকে বুক করে রেখেছিলাম, হোটেলও পাচ্ছিলাম না যেহেতু আমাদের আসতে সময় প্রচুর কষ্ট হয়েছে, কেন কি টিকিট অ্যাভেলেবল ছিল না। ডিসেম্বর মাস জানুয়ারি মাস পুরো টিকিট ছিলই না, তো আসার সময় 4টে টিকিটের জায়গায় আমাদেরকে 2টো সিট কনফার্ম করেছে। তো 2টো সিটের মধ্যে আমরা 5 জন খুব কষ্ট করে আসতে হয়েছে, মানে সিট ছিল না। তারপরে হোটেলটাও পাচ্ছিলাম না, তো হোটেলটার থেকে আমাদের, আমরা যেখানে ডক্টর দেখাতে যাবো সেখান থেকে 15 থেকে 20 মিনিট লাগবে যেতে। তো এবারে রেডি, আপনার একবার হাই করে দাও। তো চলো বেরিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এই যে দেখো রুমের থেকে বেরিয়েই এটা হচ্ছে গিয়ে হোটেলের লবি এরিয়া, এখানে সিটিং এরিয়া করা আছে, তো বসার জায়গা টায়গা আছে। আর হোটেলটা অ্যাকচুয়ালি পুরো নিউ, 2-3 মাস হয়েছে নাকি হোটেলটা ওরা ওপেন করেছে, তো খুবই ভালো লাগলো হোটেলটা, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা আছে। আর এবারে আমি আর বোন আছি, এবার আমরা নিচে চলে যাব। আর আমরা আছি হচ্ছে গিয়ে ফার্স্ট ফ্লোরে আছি, তো আমরা এবার বেরিয়ে প্রথমে ব্রেকফাস্টটা করে তারপরে আমরা বেরোবো। তো ভিডিওটা পুরো দেখতে থাকো।
এখন দেখো চলে এসেছি আমরা সকালে ব্রেকফাস্ট করব। তো এখানে দেখো হোটেলে এসেছি, বিভিন্ন রকমের মিষ্টি আছে খুব রিজনেবল প্রাইসে আর খুবই খেতে টেস্টি নিয়েছিলাম আমরা খাওয়ার জন্য। আর এখনও দেখো আমরা নিয়ে নিয়েছি সকালের ব্রেকফাস্টে গরম গরম লুচি আর বুটের ডাল। তো সবাই ব্রেকফাস্ট করে চলে যাব চেক আপ করাতে। আর মিষ্টিগুলো দেখলাম 6 টাকার 7 টাকার মিষ্টি এখনকার দিনে আমাদের গুয়াহাটিতে পাওয়াই যায় না। তো ওখানে দেখলাম এখনও 6 টাকার 7 টাকার মিষ্টি, খুবই ভালো মিষ্টিগুলো। আর এবার আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি লুচি আর বুটের ডাল দিয়ে গরম গরম, আর খুব খিদে পেয়েছে সকালবেলা। তো ব্রেকফাস্টটা ভাবলাম করে তারপরে চলে যাব। তো এবার আমরা বেরিয়ে পড়েছি চেক আপের জন্য আর যাচ্ছি হচ্ছে গিয়ে আরএন ট্যাগর হসপিটালে, ওখানেই ওর ডক্টরটা বসবে। তো আমাদের চেক আপ করানো হয়ে গেছে হসপিটাল থেকে, বেরিয়ে পড়েছি। আর এখন বাজে কটা জানো? 7টার থেকে 7:30 বাজে। সেই সকাল 10:30টার সময় আমরা গেছিলাম আর এখন আমাদের চেক আপ করানো শেষ হলো। আর এবার খুব খিদে পেয়েছে, কেননা দুপুরবেলা আমরা কেউই দুপুরের লাঞ্চ করতে পারিনি। তো তার জন্য এখন বেরিয়ে প্রথমে এখানে ফাস্টফুডের দোকান ছিল, তো যে যার মতো খেয়ে নিচ্ছি। আমি নিয়েছি এগ রোল ছেলে খাবে বলে, তো ও খাচ্ছিল, আমি এগ রোল খাচ্ছিলাম। আর আমার বোন এদিকে নিচ্ছে চিকেন চাউমিন, আর সবাই মিলে চিকেন চাউমিন আর এগ রোল মানে খাওয়া দাওয়া করছি। খুব খিদে পেয়েছিলো আর অনেকটাই ভিড় ছিল হসপিটালে, অনেকেই আমাদের মতো বাইরে থেকে চেক আপ করাতে এসেছে। তারপরে ছেলের টেস্ট ছিল, অনেক বিভিন্ন রকমের টেস্ট ছিল, এগুলো করতে করতে মোটামুটি 7:30টা পুরো বেজেই গেছিলো চেক আপ করতে।
তো আমরা এবারে চলে যাচ্ছি হোটেলে। তো ভেবেছিলাম ছেলের চেক আপ যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে সামনে কোথাও একটু ঘুরবো, তো সেটা তো আর হলো না। এখন 8:30টার উপরেই বাজে, তো কোথাও গিয়েও লাভ নেই, তার জন্য আমরা ডিরেক্টলি হোটেলে চলে যাচ্ছি। আর কেননা হোটেলটা আমাদের যেখানে চেক আপে গেছিলাম সেখান থেকে মোটামুটি 1/2 ঘন্টা লেগে যাবে, তার জন্য আমরা বেরিয়ে পড়েছি, আর কোথাও যাচ্ছি না। তো আজকের দিনটা পুরো এইভাবেই কাটলো, আর এখন চলে যাচ্ছি হোটেলে মেট্রো দিয়ে। তো আমাদের মেট্রো এখনই চলে আসবে, মেট্রোতে করে আমরা চলে যাব, আর দেখি কালকের কী প্ল্যান হয়, কোথাও বেরোই। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে, একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা স্কিপ না করে দেখো। ফিরে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য বাই বাই অ্যান্ড লাভ ইউ অল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।